हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के हमें जो एक्सपेरिमेंट करब एक्सपेरिमेंट नाम होच्छे इम्प्लीमेंटेशन ऑफ बुलियन फंक्शन। एर प्रिभियास एक्सपेरिमेंटे आमरा एंड और एबं नट तीनटी गेट यूज करेछिलाम। आजकेर एक्सपेरिमेंटेतेओ आमरा तीनटी गेटई यूज करब, किन्तु एखाने एंड गेटटी आमरा दुइबार यूज करब, नट एबं और गेटटी एकबार यूज करब। এই এক্সপেরিমেন্টটি একটি পার্টিকুলার ফাংশনের জন্য আমরা এক্সপেরিমেন্টটি শুরু করার আগে এই আইসিগুলোকে চেক করে দিব, কারণ যদি আইসিতে প্রবলেম থাকে তাহলে আমাদের কানেকশন ঠিক হলেও আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাবো না। সো আইসি চেক করার নিয়ম হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্টে আমি যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবেই আইসিগুলোকে চেক করা লাগে ইনপুট এবং আউটপুটে কানেক্ট করে। এটা IC7404, এটাকে ফার্স্টে আমরা কানেক্ট করলাম। दें IC7408 যেটাকে আমরা এন্ড গেটের জন্য ইউজ করব। IC7408 টাকে আমরা দুইবার ইউজ করব, কারণ আমাদের ফাংশনে এন্ড গেটটাকে দুইবার ইউজ করা লাগবে। And the last one is IC7432, which is our OR gate. ओके, এখন আমরা কানেকশনটা দিব। ফার্স্টে আমরা AB এর কানেকশনটা দিব। আজকে যেহেতু আমাদের ফাংশনে তিনটা ভেরিয়েবল আননোন আছে, এই কারণে আমরা তিনটা সুইচ A B C কে কমন করে নিয়েছি। এখন সুইচ 1 থেকে এন্ড গেটের পিন 1 এ কানেকশনটা যাবে, এটা আমাদের A। সুইচ 2 এর থেকে এন্ড গেটের পিন 2 তে কানেকশনটা যাবে, এটা আমাদের B। 3 নম্বর পিন থেকে আমরা আউটপুটটা পাবো। ওকে, এখন আমরা A'B এর কানেকশনটা দিব। A'B এর জন্য আমাদের ফার্স্টে নট গেটটাকে ইউজ করতে হবে। সো আমরা A যেটাকে কমন করেছিলাম সেখান থেকে একটা পয়েন্ট নিলাম, নিয়ে নট গেটের পিন 1 এ কানেক্ট করলাম। दें पिन 2 থেকে আমরা আউটপুটটা A প্রাইম পাবো, ওইটাকে এন্ড গেটের আরেকটা ইনপুটে কানেক্ট করব। এবং লজিক ডায়াগ্রাম থেকে আমরা আগে থেকে জানি যে কোন পিনটা হলো ইনপুট এবং কোন পিনটা আউটপুট। এবার B এর জন্য এখান থেকে একটা কানেক্ট করব এবং ওইটাকে এন্ড গেটের पिन 5 এ কানেক্ট করব। দেন পিন 6 থেকে আমরা যেটা পাবো যে আউটপুটটা, সেটা হচ্ছে A'B। এখন আমাদের AB এবং A'B কে OR গেট দ্বারা কানেক্ট করা লাগবে। এজন্য AB এর থেকে আমরা যে আউটপুটটা পেয়েছিলাম সেটা OR গেটের পিন 1 এ কানেক্ট করব এবং A'B থেকে যে আউটপুটটা পেয়েছি সেটা OR গেটের পিন 2 তে কানেক্ট করব। দেন 3 থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা আমাদের AB প্লাস A'B। ওকে, এখন আমরা AB প্রাইমের কানেকশন দিব। AB প্রাইমের কানেকশন দেওয়ার জন্য আমরা সুইচ 1 এর যেটাকে A কমন করেছিলাম সেখানে একটা কানেকশন বসাবো। দেন আমাদের দুইটা IC আমরা এন্ড গেট হিসেবে ইউজ করেছিলাম, সো পরের ICটাতে আমরা ইনপুট পিন 1 এ দিলাম। এবার B প্রাইমের জন্য B থেকে একটা আমরা কানেকশন নিব এবং এটাকে নট গেটের একটা ইনপুটে বসাবো। 3 নাম্বার পিন থেকে আমরা জানি যে ইনপুটটা পাই নট গেটের এবং 4 নাম্বার পিন থেকে আউটপুটটা পাই। সো 4 নাম্বার পিন থেকে আমরা যে আউটপুটটা পেলাম সেটা আমাদের B প্রাইম। ওটাকে আমরা B প্রাইমটাকে এন্ড গেটের পিন 2 তে বসাবো, এটা তাহলে আমাদের ইনপুট হিসেবে কাজ করবে। এন্ড দেন এন্ড গেটের 3 নম্বর পিন থেকে আমরা এবার আউটপুটটা নিব, এটা আমাদের AB প্রাইম। এই আউটপুটটাকে আমরা রেখে দিলাম। এবার আমরা BC প্রাইমের কানেকশন দিব। সো এখন আমরা B থেকে একটা পয়েন্ট নিব, বি থেকে একটা নিয়ে আমরা এন্ড গেটের একটা ইনপুটে দিলাম। এবার এবার আমরা সি প্রাইমের কানেকশনটা দিব। সি প্রাইমের কানেকশন দেওয়ার জন্য আমাদের সি থেকে একটা ফার্স্টে নট গেটের ইনপুটে দিতে হবে, দেন নট গেটের আউটপুট থেকে আমরা যেটা পাবো সেটা আমাদের সি প্রাইম থাকবে। ওকে, এটাকে এখন আমরা এন্ড গেটের পিন 5 এ কানেক্ট করব এবং 6 নম্বর পিন থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা আমাদের বিসি প্রাইম হিসেবে কাজ করবে। ওকে, এখন আমাদের এই বি প্রাইম এবং বিসি প্রাইমকে অর গেট দিয়ে কানেক্ট করা লাগবে। সো আমরা এখানে বিসি প্রাইমটাকে অর গেটের একটা ইনপুটে বসাবো। আর এটা ছিল আমাদের এবি প্রাইমের আউটপুট, এটাকেও আমরা অর গেটের একটা ইনপুটে বসাবো এবং অর গেটের পিন 6 থেকে আমরা একটা আউটপুট পাবো। এখন আমরা এই চারটাকে একসাথে করব, এবি এ প্লাস এবি প্রাইম প্লাস এবি এ প্রাইম বি এবং বি সি প্রাইম। সো এই অর গেটের যে দুইটা আউটপুট ছিল ওই দুইটা আউটপুটকে অর গেটের দুইটা ইনপুটে কানেক্ট করতে হবে। এবং এটা আমাদের আউটপুট। এট লাস্ট আমরা এসি এর কানেকশনটা দিব। এসি এর কানেকশন দেওয়ার জন্য আমরা এ পিন থেকে এ পিনে একটা কানেক্ট করব যেহেতু এসি মাল্টিপ্লাই আকারে আছে, এজন্য আমরা এন্ড গেটটাকে ইউজ করব। এর থেকে একটা দিলাম এন্ড গেটের ইনপুটে, দেন সি থেকে আরেকটা এন্ড গেটের ইনপুটে যাবে। ওকে, দেন আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমাদের এসি। এই আউটপুটটা অর গেটের ইনপুট হিসেবে কাজ করবে। আর ফার্স্টে আমরা যে আউটপুটটা পেয়েছিলাম ওইটাকেও অর গেটের আরেকটি ইনপুটে কানেক্ট করব। এট লাস্ট আমাদের কানেকশন হচ্ছে অর গেট থেকে একটা কানেকশন এলইডিতে যাবে। ফাইনালি এখন আমরা গ্রাউন্ড এবং প্লাস 5 ভোল্টের কানেকশনটা দিব। মেক শিওর প্রত্যেকটা আইসি থেকে কানেকশন গ্রাউন্ডে এবং প্লাস 5 ভোল্টে দেওয়া হয়েছে। প্রত্যেকটা থেকে ডিফারেন্ট ভাবে গ্রাউন্ডে এবং প্লাস 5 ভোল্টের কানেকশনটা দেওয়া লাগে দেখে আমরা এটাকে আগে থেকে কমন করে নিয়েছিলাম। আমরা জানি যে ব্রেডবোর্ডের এই লাইনগুলো ইন্টারনালি শর্ট থাকে, এই কারণে আমরা উপরের যে লাইনটা আছে সেটাকে প্লাস 5 ভোল্টের ইন্টারনালি শর্ট করে প্লাস 5 ভোল্টের কমন পয়েন্ট করে নিয়েছি এবং তার ইমিডিয়েট পরের লাইনটাকে গ্রাউন্ড রেঞ্জের জন্য কমন করে নিয়েছি। Okay, let's verify the circuit with truth table. Now 000 te LED off, 001 LED off, 010 LED become turn on, 011 on, 100 on, 101 on, 110 on, and the last one is 111 on. যেহেতু আমাদের ট্রুথ টেবিলের সাথে সার্কিটটা মিলে গিয়েছে, সো আমাদের কানেকশনটা ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যেন পরবর্তী ভিডিওটা মিস না হয়। থ্যাংক ইউ অল।